তীব্র গরমে অতিষ্ঠ বরিশালের জনজীবন বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এতে অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর নিউমোনিয়া ও ডায়রিয়ায় সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা বিস্তারিত জানাতে বরিশাল জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী শাকিল মাহমুদ সরাসরি যাচ্ছে তার কাছে দেখুন তীব্র গরমে কিন্তু অতিষ্ঠ বরিশালের জনজীবন আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলছিলাম আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা কিন্তু রেকর্ড করেছে এর পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে বরিশালে যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীরা কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছে এবং এই যে সদর হাসপাতালে কিন্তু দেখছেন যে ডায়রিয়ার জন্য আলাদা একটি ওয়ার্ড খোলা হয়েছে এবং এখানে কিন্তু রোগীরা প্রতিনিয়ত আসছে এবং আসলে ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না বলে কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছে আমরা এসে এখানে দেখেছি যে রোগীরা আসলে যেহেতু চিকিৎসা পাচ্ছে না সেহেতু তারা এখানে এসে হিমশিম খাচ্ছে যদিও সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে চিকিৎসা শুরু হয়েছে এবং এই যে আপনারা দেখছেন যে একজন যে চিকিৎসক এখানে আছে ডাক্তার মিজানুর রহমান উনি আমরা এখানে যখন সংবাদ সংগ্রহ করতেছিলাম তখন উনি নিয়ে এসে আমাদেরকে বাধা প্রদান করে এবং বলেছে যে আপনারা যতক্ষণ পর্যন্ত না এখান থেকে বের হবেন উনি নাকি চিকিৎসা দিবে না এবং উনি আমাদেরকে ভিডিও করতেছিল এবং এবং এই যে এর এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে কিন্তু উনি এখানে এখান থেকে আমাদেরকে বের করে দেয় যদি ওনার সাথে আমাদের প্রথমে কোনোই কথা হয়নি উনি উনি এখানে এসে উনি নিজেই উত্তেজিত হয়ে আমাদেরকে ভিডিও করে উল্টো আমাদেরকে তোপের মুখে ফেলে উনি আসলে ওনার যে এই ব্যর্থতা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোরে পর্যন্ত কিন্তু চিকিৎসা নিচ্ছে রুগীরা এবং এখানে মোট চারটি বেড আছে এবং এখানে তিরিশ জনের উপর কিন্তু আসলে রোগীরা এসে কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে বলে কিন্তু আমরা 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 জানতে পেরেছি এবং এই যে শুধু এই জেনারেল হাসপাতালই নয় সেরে বাংলা মেডিকেল হাসপাতালেও কিন্তু আসলে রোগীদের কিন্তু ভিড় বেড়েই চলছে বলে কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা এই যে গরমে আসলে রোগীদের যে চাপ বৃদ্ধি হয়েছে ডায়রিয়া আক্রান্ত যে রোগী যে ভিড় করছে তার সবশেষ সংবাদ সহযুক্ত ছিলাম বরিশাল জেনারেল হাসপাতালে